আসসালামু আলাইকুম দর্শক, খুবই সুসংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকের টাইটেল থাম্বনেল দেখেছেন তারা হয়তো বুঝে গিয়েছেন আজকে কী সুসংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের একজন আলেমে দিন মুফতি রিজওয়ান রফিকি সাহেব আজকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছে, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই আশায় আছি, প্রত্যাশায় আছি, পথ চেয়ে আছি কবে মুক্তি পাবে আমাদের সেই সমস্ত আলেম সমাজ যারা আজও জেলখানার ভিতরে বন্দী অবস্থায় আছে। প্রিয় দর্শক, মুফতি রেজওয়ান রফিক সাহেব যে মুক্তি পেয়েছে এর একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, আমি প্রমাণ সহকারে সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। চলুন প্রিয় দর্শক, ভিডিও ফুটেজটি দেখার পরেই আমরা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ দুটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অতি ছোট্ট করব, ভিডিওটি বেশি লম্বা করব না, তাই ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চলুন প্রিয় দর্শক, আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি যেখানে আপনার মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে জেলখানার পর ছেড়ে দেওয়ার পরে ওনারা গাড়িতে আসার সময় কী কথাগুলো বললেন। চলুন প্রিয় দর্শক, আমরা সেই ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের সকলের প্রিয় ভাই মুফতি রিজওয়ান রফিকি কাশিমপুর কারাগার থেকে এইমাত্র বের হয়েছেন, আমরা আছি এখন যাত্রাপথে। কিছু বলেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে ধন্যবাদ এবং দোয়া করুন আমার জন্য, বাকি পরে কথা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু ছোট্ট একটি ভিডিও দেখলেন, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, অর্থাৎ এই ভিডিওর দ্বারা প্রমাণ পাইলেন আপনারা যে আসলে মুফতি রিজওয়ান রফিকি সাহেব মুক্তি পেয়েছে বা কাশিমপুর কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, জামিনে সে বাহির হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। যারা মুফতি রিজওয়ান রফিকি সাহেবের মুক্তির সংবাদ শুনে খুশি অবশ্যই তারা কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলুন। আর প্রিয় দর্শক, যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক দেন না অবশ্যই একটি লাইক দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, চলুন আমরা দুটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করবো। সেটি হলো, আমরা অনেকেই আশায় আছি, অনেকে প্রত্যাশায় আছি, অনেকেই পথ চেয়ে আছি কখন কোন সময় আমাদের সেই সমস্ত আলেমুলামাগণ মুক্তি পাবে জেল থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আশায় আছি কবে আল্লামা মামুনুল হক সাহেব বাহির হয়ে আবারও কোরআন ময়দানে ফেরত আসবে। আমরা আশায় আছি কবে আবার সেই জুনাইদ আল হাবিব সাহেব আবারও সেই দাঁড়িয়ে থেকে লাঠি হাতে নিয়ে হুঙ্কার দিয়ে আবার সেই কোরআনের বক্তব্য দেবে। প্রিয় দর্শক, আমরা আশায় আছি আল্লামা খালিদ সাইফুল্লাহ আবি সাহেবের জন্য আবার সে কবে আবার সেই কোরআনের ময়দানে এসে অশ্রুঝরা কণ্ঠে মায়াবী সুরে সকলের হৃদয় কাড়বে। প্রিয় দর্শক, আমরা আশায় আছি কবে আবার সেই আপনার শিশু বক্তা নামে খ্যাত রফিকুল ইসলাম মাদানী আবারও কঠিন হুঙ্কার দিয়ে রাস আপনার অজের ময়দান গরম করে। প্রিয় দর্শক, আমরা কিন্তু তাদের আশা প্রত্যাশায় সবসময় বসে আছি। একে একে কিন্তু আমাদের সেই সমস্ত আলেমুলামাগণ জেলখানায় গিয়েছিল, কারাবন্দী হয়েছিল, তারা কিন্তু একে একে সবাই মুক্তি পাচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন মুক্তি পেল আজকে আপনারা দেখলেন মুফতি রিজওয়ান রফিকি সাহেব, এর আগেও কিন্তু অনেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখন আমরা আশাবাদী, কারণ আমাকে অনেকেই বলে থাকেন আপনারা যে ভাই আসলে অনেকেই তো মুক্তি পাচ্ছে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ আয়বী, জুনাইদ আল হাবিব, রফিকুল ইসলাম মাদানী, আসলে এরা কবে মুক্তি পাবে? প্রিয় দর্শক শ্রোতা, কথা হলো আপনারা যতটুকু জানেন আমি ততটুকু জানি, আপনাদের বেশি কিন্তু আমি জানি না। তাই প্রিয় দর্শক, এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আসলে তারা কবে কখন কোন সময় মুক্তি পাবে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ অচিরেই আমরা আশাবাদী যে অচিরেই সেই সমস্ত আলেমুলামাগণ আর বেশি দিন হয়তো সেই জেলখানার ভিতরে থাকবে না, আবারও উপস্থিত হবে সেই কোরআনের ময়দানে, আবারও আমরা তাদেরকে স্বচক্ষে দেখে তাদের কোরআনের বয়ানগুলো আমরা আবারও শুনতে পারবো ইনশাআল্লাহ, আশাবাদী। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন যে সমস্ত আলেমুলামার আজকে জেলখানার ভিতরে আছে তাদের যেন আল্লাহ তাআলা অতি দ্রুত নির্দেশ প্রমাণিত করে আবারও যেন সেই কোরআনের ময়দানে ফিরিয়ে দেয়, সকলে বলে আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আসলে ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মুফতি রিজওয়ান রফিকি সাহেব সহকারে যত আলেমুলামার আজকে মুক্তি পেয়েছে তাদের মুক্তির কারণে আপনি খুশি কিনা। যদি খুশি হয়ে থাকেন অবশ্যই আজকের কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলবেন। প্রিয় দর্শক, আর যাবার আগে একটি কথা বলছি, সে কথাটি হলো অনেকেই কিন্তু আমাদের মাঝখানে আছে তারা মুসলমান, আলেমুলামার আজকে জেলখানায় তারা কিন্তু অত্যন্ত খুশি, অত্যন্ত সুসংবাদ মনে করে তারা। তারা মনে করে যে এই সমস্ত আলেমুলামা যেন জীবনে কোনো দিন জেল থেকে বাহির হইতে না পারে, তারাও কিন্তু এক ধরনের আলেম, তাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারাও মুসলমান। প্রিয় দর্শক, কিন্তু সবাই কিন্তু এক নয়। আপনি কোন দলের অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, আপনি আলেমুলামার মুক্তির কারণে খুশি কি না, হা অথবা না বলবেন। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।